إن أردتم أن تكونوا شامة بين الورى فافتحوا آثار جيل للمعالي سطرا جيل زيد وأسيد ومعاد والبراء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين والذين تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى خيسون قرآن شريف سورة المجادلات لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. الله سبحانه وتعالى قال তোমরা পাইতে নাই সত্যকারী ইমানদার মানুষ যারা তারার মধ্যে যে যেজনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে তারা দুশমনী করে ওই ধরনের মানুষের লাগি সত্যকারী ইমানদারের ভিতরে মোহব্বত মায়া ভালোবাসা পাইতে নাই তারার অন্তর। যদিও ই ব্যক্তি তার আব্বা হোক ছেলে হোক ভাই হোক অথবা আত্মীয় হোক এবং যেই সত্যিকারী ইমানদার যারা এরা সম্বন্ধে আল্লাহ করা হইয়া এতের মাঝে দিনে এরা হইল গিয়ে আল্লাহর দল, এরা রূপে আল্লাহ রাজি আর তারা আল্লাহর রূপে রাজি এবং তারা দিলের মাঝে ইমানে ভরা এবং আল্লাহ তারারে আল্লাহর রু দিয়ে আরো শক্ত করে দিয়েছেন। এই আয়াতটা এক ধরনের মানুষের লাগিয়ে আল্লাহর তরফ থেকে হারিয়ে প্রশংসাপত্র সার্টিফিকেট এবং বিশেষ করে আজকে আমি যে সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহু যার সম্বন্ধে তার জীবনী সম্বন্ধে চরিত্র সম্বন্ধে এবং যার আমল সম্বন্ধে আলোচনা করবো ইনশাল্লাহ, বিশেষ করে ওই সাহাবার সম্বন্ধে এই আয়াতটা নাজিল হইছিল। তাদের নাম হইল গিয়া আবু উবাইদা আমির ইবিন আল জাররা। তাদের জন্ম মক্কা শরীফ কুরেশ বংশের বানু ফিহিরের মাঝে একজন। তাদের ছোটবেলা থেকে হারি মক্কা শরীফের মাঝে বেশি অংশ মানুষ তারা যে এই যুগের যে জাহিলিয়ত আছিল এই জাহিলিয়তের মাঝে লিপ্ত ছিল কিন্তু কয়েকজন মানুষ আছিল এরা মাঝে মাইনরিটি সামান্য মাইনরিটি যারা সাইরমন্তের যে মদ খাওয়া জিনা জোয়া খেই সুদের লেনদেন অথবা বিভিন্ন ধরনের যে চলাফেরা তারা এটা দেখে তারা দিলের মাঝে এটা খারাপ লাগত এবং তারা শক্তিশালী আছিল না আর সকলে তারা একজন আরেকজনে সবসময় চিনছিল না জানে আমার লাখান জানে আরেকজন আছে করি তারা মনে করতো জানে সকলে ইয়ে করে আমার ইতা ভালো লাগে না তারা একজন তারা ডাক্ত মানুষ বলে আইও নাইট ক্লাব আজকে যে লেখানি আমরা যুব সকলে যে লেখানি ইউনিভার্সিটি গেলে জানে ডাকে মাস্টরে কয় অমুক কেন ভাব আছে সস্তা মত বেছে লেকচারের মাঝখানে মাস্টরে হইয়া দেয় এবং অন্য ছাত্র হলে ডাকে বলে অমুক নাইট ক্লাব আজকে হাফ প্রাইস আছে ওই অনুষ্ঠান আছে অমুক গায়ক আইব আইও অমল হান থানার ডাকতো। বাট ই গোটা কয়েকজন মানুষ এর মাঝে আবু বৈদ্য যারা একজন আসলা তারা যাইতো না তার ডাক তারা সময় বয়সের যুবক হল তখন যাইতো এই আমোদ ফুর্তি তারা একলা থাকতো তারা অন্য ধরনের চিন্তা থাকতো একলা একলা তারা চিন্তা করতো আসমান জমিন সম্বন্ধে দুনিয়া সম্বন্ধে খিলাহান জীবন সম্বন্ধে খিলাহান আইলাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম যতটুকু তারা জানা থাকতো তারা অতটুকু তারা মানবার চেষ্টা করত। এর মাঝে
শুধু একটা গ্রুপ আছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বন্ধুগণ, তারা একটু একজন আরেকজনের চিনত এবং তারা এই জাহিলত থেকে হইরা থাকতো। আর তারা চেষ্টা করতো যে গরিবরে সাহায্য করবার লাগি, এতিমরে খাবাইবার লাগি, মিশা মাত থেকে বিরত থাকবার লাগি, একজন আরেকজনের সাহায্য করতো। ছোট্ট কয়েকজন মানুষ, এবং এরা একটা বৈশিষ্ট্য হয়েছে যে তারা কোনোদিন কোনো মূর্তি পূজা করছে না। বেশি অংশ মানুষ তারা শিরকের মাঝে লিপ্ত আছে। সাইডের মধ্যে মক্কা শরীফের মাঝে খাবার শরীফের সাইডের মধ্যে মূর্তি ভরা আছে, মূর্তি পূজা করত মানুষ, বিপদে পড়লে মূর্তির কাছে সাহায্য চাইত। কিন্তু ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান ইবনে আফফান, আবু উবাইদা ইবনে জাররাহ, ওরকম কয়েকজন মানুষের তারা কাছে লাগতো যে এটা আদ দি বানাইল, ফাতর দি বানাইলিয়া আমরা বানাইলাম, আমার চাচাই বানাইলা, আমার দাদাই বানাইলা, এটা তাদের আদি এই জিনিসে খিলাহান আমরা সাহায্য করবো, তারা অন্তর ই চিন্তায়িত। এই কারণে তারা ই শিরকের যে পূজা ইতার লগে অংশগ্রহণ করত না, তারা আইলা থাকত, এবং তারা হামেশাই তারা মেডিটেশন করতা, চিন্তা করতা যে কিভাবে একটা সলিউশন বাড়াইব, কিভাবে করলে ই খারাপিটা কি তারা বাঁচতে পারবো। তারপর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবিয়ত ফাইলা জিবরাইল আলাইহিস সালাম যখন তাদের কাছে ওয়াহি লই আইলো, আর তাদের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাই লগে লগে মুসলমান হয়ে গেলা, তাদের ফ্রেন্ডে তাই হইলা, উসমান ইবন আফফান, উসমান ইবন মাজউন, আবদুল্লাহ ইবন জাররা, আবু উবাইদা ইবন জাররা, এবং চার পাঁচজন তারা লগে লগে কইছেন যে আমরা লইয়া যাও ইজনের কাছে, ই যে মানুষ এই কথা কয় আমরা লইয়া যাও। আবু বকর সিদ্দিক তাহান মুসলমান হওয়ার পরে তাহান ফ্রেন্ড বন্ধু চার পাঁচজন রে তাহান আনিয়া কিছুদিন পরে ওই তাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে এরা মুসলমান হয়েছে। এর মাঝে একজন হয়ে গিয়ে আবু বকর জানা, এবং ইয়োর মাঝে ইতিহাসের কিতাবের মাঝে আছে যে তাহান আট নম্বর মুসলমান, ইসলাম গ্রহণ করার মাঝে তাহলে আট নম্বর আসলা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবু তালিব, আবু বকর সিদ্দিক, এরা হলো পয়লা তিনজন, পরে আরো কয়েকজন, পরে তাই আট নম্বর। এবং তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাহায্য কর্তা পয়লা তা কি হই যে অত্যাচার ইসলামের দাওয়াত যখন আরম্ভ হইল, আমরা তো অনেকে অনেকে ওয়াজে হালাকার মাঝে আমরা শুনছি সম্বন্ধে জানি কি ধরনের চর্চা, কি ধরনের অত্যাচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবার উপরে তারা করতো, এবং আবু উবাইদা ইবনে জাররা তার নিজের সব নিজেরও অংশ আছে এই অত্যাচার মানে সহ্য করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশন দিবার লাগে সবসময় চেষ্টা করছেন নিজের উপরে কষ্ট নেওয়া। এবং সে সময় কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কইলা যে আমরা সহ্য করতে পারলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তোমরা যাও গিয়ে আবেসিনিয়া হাবাসি, আবু উবাইদা ইবনে জাররা তাই কইছেন না আমি যাইতাম না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালাই আমি যাইতাম না, আমি তাহ মই কেন যাও সহ্য করতে পারি, তো ফয়লা হিজরত আবেসিনিয়া তাই গেছ না। এরপরে যে সময় আরো গভীর হইল ইসলামের দাও আরো বাড়লো, মুসলমানের সংখ্যা বাড়লো, কাফির বলতে তারা অত্যাচার আরো বাড়াইল, আর তিন বছর জেনে আবু আবু তালিবের বালির মাঝে জেনে তিন বছর তারা ফাসেরবাদ, আমরা বাংলা ভাষায় ফাসেরবাদ হইন যে বয়কট হইরা রাখলো, এই কষ্টের মাঝেও তাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তাই আসলা। এরপরে ই বয়কট শেষ হইল বাদে আরো অত্যাচার হইল, পরে তারপরে আরব দল মানুষ তারা আবেসিন গেছে, ওই সময় আবু উবাইদা ইবনে জাররার লগে আবেসিন হিজরত করছিলেন। আর এমডি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তাই মদিনার মানুষের লগে দেখা হইল, মদিনার মানুষের লগে সন্ধি হইল, বাদে মদিনা হিজরত করার পরে মদিনার ইসলামিক রাষ্ট্র হইল, খবর পাওয়ার পরে আবু উবাইদা ইবনে জাররা তাই আবেসিনে থেকে মদিনা গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে থাকবার জন্য। এরপর থেকে হারি যত যুদ্ধর মাঝে যত যত জিহাদের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছেন, আবু উবাইদা ইবনে জাররা তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আসলা,
এবং কোনো কোনো সময় মহাম্মদ নিজেকে শুননা আবু ওবাইদা ইবনে জাররে ফাটাই দিছেন রেইডো তাই কমান্ডার হিসাবে আর্মির কমান্ডার হিসাবে তাই গেছেন জিহাদ করাত। এবং আমি আজকে এই সাহাবার কথা দিই আমরা আশা করছি যে এই সিরিজের মাঝে আল্লাহ দোয়া করবার সকলে আল্লাহ তৌফিক দিতা যেন 50 থেকে 100 জন সাহাবার সম্বন্ধে আমরা দিই আমরার যে কমিউনিটির আমরা পরিচয় করাই দিতাম পারি, যাতে এরার সম্বন্ধে তারা এরার নাম চিন্ত, এরার জীবন সম্বন্ধে তারা চিন্ত এবং এরার বৈশিষ্ট্য, এরার যে বালা আমল এরা কপি করতো, অনুসরণ করতো। এর ফয়লা এন্ডে দেখার লাগে আমি আরম্ভ করলাম পাঁচটা কারণ। এক নম্বর হইলে গিয়া আজকের দুনিয়ার মাঝে আমরা মানুষের বিশ্বাস করতে আমরা কঠিন হই এমন ভাবে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, মসজিদের মতলি পর্যন্ত যারা রে আমরা চাই জেনে তারা বিশ্বাস করতাম, তারার উপরে আমরা দায়িত্ব দিতাম, আমরা রে তারা লুক আফটার করতো, আমরার দুঃখ সুখ তারা দেখতো, আমরার সুবিধা অসুবিধা তারা সমাধান করে দিত, বিশ্বাস করবার লাগে আমরা চাইবার আমরা ফাইন না তুকাই। আবু ওবাইদা ইবনে জাররা এরার লাগিয়ে এবং আমরার লাগিয়ে একটা আলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে সব উম্মতের মাঝে একজন আমিন থাকে, একজন বিশ্বাসী মানুষ থাকে, একজন ট্রাস্টি থাকে, এবং আবু ওবাইদা ইবনে জাররা আমাদের উম্মতের লাগি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি আবু ওবাইদা ইবনে জাররা লাগি আমিন ট্রাস্টি, যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক্ত কুরাইশের মানুষের তার নাম জোট পাওয়ার আগে এবং তার মরা যাওয়ার পরে তার সম্বন্ধে সাহাবা হতে হয়েছিল যে কোন কোন মানুষ আছে সাহাবার মাঝে যে সবচেয়ে বেশি তারা আমরা কিতাব বাংলা বাংলা ভাষায় আমরা কই জেনে ভদ্রলোক কিংবা ভালো জাতি, ইংলিশে কইব মানে নোবলম্যান, নোবল মানে বালা, তারার চরিত্র বালা, এরার মাঝে খুঁজে যেন তিনজন মানুষ তারা সাহাবার মাঝে তারা বাইশে উঠে তারার বালা চরিত্রের কারণে, তারার হায়া এবং তারা কোনোদিন যেন মিশা মারছে না, আবু বকর সিদ্দিক, উসমান ইবনে আফফান আর আবু ওবাইদা ইবনে জাররা। এর লাগিয়া হইলে প্রথম কারণ যে আমি আবু ওবাইদা জাররা দিয়ে আরম্ভ করলাম যে আমরা বিশ্বাস করবার লাগে মানুষ টুকাই আবু ওবাইদা জাররা হইলে গিয়া বিশ্বাসী একজন মানুষ, যারে চিনলে যার চরিত্র অনুসরণ করলে মানুষ বিশ্বাসী হইতে পারে। আর আমরা উন্মতের লাগি খালি বাংলাদেশের কমিউনিটি নাই, বাঙালি কমিউনিটি নাই, সারা মুসলমান দুনিয়ার মুসলমানের লাগি বিশ্বাসী মানুষের দরকার, ট্রাস্টি দরকার। আমরা অত্যাচারের মাঝখানে আছি, আজকে যদি নিউজ পেপার দেখো, ইন্টারনেট টিভির মাঝে নিউজ দেখো, আমরা বিশ্বাসী নেতা, বিশ্বাসী মাসউল রাখালের অভাবে আমরারে আমরা দুশ্মনে ফলতে, আমরারে দিয়ে আমরারে মাইন করার, আমরার রক্ত বাইশে যায় রাস্তা বাইদি। দুই নম্বর কারণ হইল গিয়া আমি নিজে কিছু একটা বই, 100 স্টেপস নামের একটা বই কিছু স্টাডি করলাম। আমি বইয়ের মাঝে বেশি অংশ হইলে গিয়া যে দুনিয়ার মায়া সার দিয়া যে রুরে শক্ত করবার লাগি আল্লাহর মায়া এবং আখেরাতের লাগিয়া চিন্তা করার আগ্রহ, তখন এই বইয়ের মাঝে আমি পাইছি যে তারা কইছেন যে লেখা হয়েছে যে হাসান আল বাসরি রহমতুল্লাহি আলাইহি তাইন একজন তাবিঈন, তাইন কইছেন যে তাইন দেখছেন বদরের যুদ্ধর অংশীদারী 40 জন সবাই ওই তাইন এই ভাষায় কইছেন সবার ফিন্দ উলের খাফর, উলের খাফর মিন উইচ থেকে তারা সুফি শব্দটা আনছে, সকলে সুফি শব্দ পালা পায় না, জুহুদ শব্দটারে কেউ প্রিফার করে, বাট অর্থ তো পাইলে সেম কথা, মিন যে জিনিসটা অতিরিক্ত এটারে সাইডা দেব, অতিরিক্ত জিনিস ছাড়া জীবন চালানি। এখন ই সাহাবা এই বদরের যুদ্ধের অংশীদারীও একজন, 313 জন মাঝে একজন, এবং তাদের জীবন তো পাইলে দেখবা যে জুহুদের একটা একটা উদাহরণ।
তার জীবন কিভাবে চলছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লোকে থাকতে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার পরে তাদের জীবনে অল্প জিনিস দিয়া তাই চালাইছ, এবং পরে আমরা আরো বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবো এই সম্বন্ধে। এবং আমরার উম্মতের মাঝে এবং বিশেষ করে যারার উপরে দায়িত্ব মাসউল, মানে যারা আল্লাহ জিগাইবা অন্যজনের সম্বন্ধে দায়িত্ব সম্বন্ধে, আমরার যারা কমিউনিটি লিডার আছেন কিবা সরকারের মাঝে যারা সাইন লিডার হইতা কিবা ই দিলি ভাবেও যারা লিডারের পজিশনে যাইতা সারা, এরাও আবু বেদিনুল জাররার যদি কপি করুন এই ব্যাপারে, তাই না আসলে সিরিয়ার গভর্নর এবং সিরিয়ার গভর্নর ও ইয়া তাই কিভাবে চলছেন, কিভাবে মানুষের লোক ব্যবহার করছেন, কিভাবে নিজে তাই নিজের জীবন চলছেন। আজকে তো বেশি অংশ আমরা পাই জেনে মানুষের বিলাসিতা তৃপ্ত হয়ে যায়, আমরা বাংলাদেশও তারা মন্ত্রী হলতে তারা যেন রাস্তা বাংলাটা হোক আর মানুষের ফেটেবুকে মরুক, তবু আমার মার্সিডিজ গাড়ি না হইলে হইতো না, বিকজ দুই ইন্ডিয়ার মিনিস্টারের হলে লোক আমি তাল মিলিয়ে চলতাম। এরা আবু আবিদারা সিরিয়ার গভর্নর আসলা, আজকে সিরিয়ার মানুষে তারা কষ্ট করার বিকজ সিরিয়ার যারা ইনচার্জ আছেন তারার কি অভ্যাস এর কারণে, এবং এই সাহাবার জীবনী থেকে যদি তারা শিক্ষা নেয় আস্তা উন্মতের লাগে কতখান ভালো হইব। দুই তিন নম্বর কারণ হচ্ছে গিয়া আবু আবেদ ইবনে আল জাররার সাহস, কারণ আমরার উন্মতের মাঝে এইটারও একটা অভাব পড়ছে, অনেকজন আসুন তারা ইলিমে তারা খুব উচ্চ লেভেলে জানানো নেকতা বোঝানো নেকতা, কিন্তু সাহসের অভাবে তারা নিরায়তা হইন, উপস্থিত সময় উচিত মাতবার সময় উচিত মাত মাতুন না, এর জন্য ই সাহাবারে অনুসরণ করলেও তারারও ফায়দা হইব ইনশাআল্লাহ। চার নম্বর কারণ হচ্ছে গিয়া দিল এবং রুহর পরিষ্কার করার অভ্যাস আছে ই সাহাবার কাছে। আমরা উম্মতের মাঝে বর্তমানে দিলের বেমার হৃদরোগে ভরা, হৃদরোগ বেমার বলতে দুইটা, একটা হচ্ছে গিয়া কোলেস্ট্রল হাই হয়ে হার্ট অ্যাটাক হয়ে যায় এটা একটা হৃদরোগ, আর একটা হচ্ছে গিয়া যে জেলাসি হিংসা লুভ গ্রিড ওই ধরনের যে মানে পশ্চিমা দেশের মানুষের তারা হইব এটা ব্রেইনের বেমার, হইব এটা সাইকোলজিক্যাল সমস্যা। আর হাদিসের হাদিসের মাঝে এটা আমরা পাইছি যে এটা আসলে দিলের বেমার এই ধরনের জিনিস, যদিও মনের একটা সুযোগ থাকে মানে মন কোরানো মন ব্রেইনের মাঝে থাকে না দিলের মাঝে থাকে এটা বৈজ্ঞানিকে বলতেও তারা কইতে পারে না, এবং এমনও পাইছে তারা যেন হার্ট ট্রান্সপ্লান্ট হইলে তারা পাইছে যেন যে নয়া মানুষের যে আরো জন মরা মানুষের দিল পাইছে, তাই তার মনে হয় যেন ফুরু থাকতে অমুক জায়গায় গেছিল, কিন্তু আসলে এটা হয়ে গেছিল না, এটা যার হাত তার দিল অন্যদের হইছে তা শরীর ওই মানুষটা গেছিল। ই সাহাবা তাই মানুষের শিক্ষা দিতা আগ্রহ দিতা, তাদের তাই কমান্ডার আসলা গভর্নর আসলা তাদের যে প্রজা আসিল কিবা তাদের যে আর্মি যে সে নাছিল এরা সবসময় তাই শিক্ষা দিতা যে তোমরা খালি আত দুই না আর শরীরটা ক্লিন করো না কাপড়ে ক্লিন করো না, তোমরা দিলরেও ক্লিন করো, তোমরা আমলরেও ক্লিন করো, তোমরা যারা গুণা করছো তাড়াতাড়ি তোমরা এই পুরান গুণার খামরে গুঁড়ো নতুন নেক আমল দিয়া, বেশি বেশি নেক আমল করো পুরান গুড়া খামরে গুড়বার লাগে। আর পাঁচ নম্বর ই সাহাবা দক্ষ আসলা, দক্ষ মানে কম্পিটেন্ট মানে যে কাজের লাগি তাদের দেওয়া হয়তো তাই মনোযোগ দেওয়া প্র্যাকটিস করতা যাতে তাই খুব হাইলি স্কিল এই কাজের মাঝে দিতা, যখন তাদের সাধারণ সেনা হিসেবে দিতা তান তরোয়াল দি কিলাখানি যুদ্ধ করেন খুব স্কিল আসলা, যখন কমান্ডার দেওয়া হইলো মানুষে কিলান অর্গানাইজ করতা খুব স্কিল আসলা, গভর্নর যে সময় দেওয়া হইলো তান কিভাবে যেন জনগণের হেলথ শিক্ষা খানি সিকিউরিটি ব্যবস্থা করতা খুব দক্ষ আসলা, তাদের আরো দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিল তাহলে আস্তা উম্মতের ট্রেজারার বানা দিয়েছিল, এই সময় তার পয়সা লুক আফটার করবার লেগে খুব দক্ষ আসল, এবং তাই দক্ষতার কারণে প্রথমে তাদের অফার করা হয়েছিল যে তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম খলিফা হইতা,
এবং এটার কারণে আমরা পরে একটু ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো। এটা ওই যে তাদের একটা গুণ, কিভাবে জানি এটা তাই হ্যান্ডেল করছে। এবং আমরা যে উম্মতের যে সাধারণ মানুষ আছে অথবা যারা লিডার হইতে চান অথবা যারা অলরেডি লিডার আছে তারা লাগিও অনেক লেসন আছে এই ঘটনার মাঝে। তখন আমরা আবার তানের বদরের যুদ্ধের যে ঘটনা ওইটা থেকে আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ। পরে আমি মুহাম্মদ হোসেন মারা যাওয়ার পরে জানে তানি ঘটনায় কিভাবে তানকে অফার করা হইল খলিফা হইবার লাগে এবং তানি কি জবাব দিলা এটার মাঝে আইব ইনশাল্লাহ। তাই বদরের যুদ্ধের মাঝে যে একটা কাজ করছই, খুব কম মানুষে দুনিয়ার ইতিহাসের মাঝে খুব কম মানুষে এই ধরনের পজিশন আল্লাহ ফেলাইছিল, খুব কঠিন একটা পজিশন তান করছিল কঠিন পরীক্ষার মাঝে। তানের বাপ আল জাররা মুশরিক আসলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী মুশরিক, মুশরিকের বৈষম্য আছে। যেমন আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুশরিক আসলা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করছেন। আর আবু জাহেল মুশরিক আছিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুব দুশমনী করছে। এর মাঝে মাঝখানে দিয়ে আছে আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মারবার লাগে চেষ্টা করছে অনেকবার কিন্তু শেষ পর্যন্ত মুসলমান হয়ে যায়। আবু আবিদ ইবনে জাররা বদরের যুদ্ধের সময় তানের বাপরে দেখছেন, তান লোবারই দেখুন তান চেষ্টা করেন তানের বাপরে এভয়েড করবার লাগে, যে বাপে ফুতে যতই একটা ইয়ে থাকে ভিতরে একটা দেখলে তেমন একটা মায়া লাগে নাকি, যদি যেটা আঘাত করতে কোনো কেউ চায়নি তার বাপরে কিবা বাপে ফল ফুয়ারে। তাই চাইছিল তাদের লোকে ফেস টু ফেস হেড টু হেড মাইব তাই যাইতে না এভয়েড করতে চাইছিল। এমনি যদি দেখা যায় তাদের আব্বারা তাই চাইব এমনি ঘুরে যাইতে কয়েকবার এভয়েড করছেন, কিন্তু তাই দেখা যেন আস্তে আস্তে তাদের আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ে দেখালে আগ করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মারবার উদ্দেশ্যে। এবং তাদের অভ্যাস মুসলমান হওয়ার বার্তা কি জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তার কোনো একটা কষ্ট তাকে সামনে বাঁচাইতে পারেন, কোনো একটা পাত্রের ইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আয় তার সাইসন দেনে তার সামনে স্থানে সৈল্য লইতা। এখন শেষ পর্যন্ত তাই দেখা গেছে যে তাই এভয়েড করতে পারতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইন তাই তাদের আব্বাই মারতা না তাই সামনে গিয়ে ফিরাইতে হইবা। এই ফিরাইতে গিয়া তাই তার নিজের বাপরে তাই কতল করছে। ওই ঘটনার পরে তার মনে মনে তাই চিন্তা করছে যে আমি কি তা করলাম, আমি রাইট করলাম না আমি রং করলাম, ভিতরে একটা একটা কনফিউশন আইসে, একটা একটা খারাপ একটা ফিলিং আইসে। আর সান্ত্বনা দিবার লাগিয়া আর তাদের এই আমলটা যেনে রাগুলনা রং হইল কনফার্ম করবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত যেটা আমরা আগে আলোচনা করেছিলাম ওই আয়াত আল্লাহ নাযিল করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাদের বুঝাইয়া কইছেন ওই আয়াতের কথা, তাই তার মনের মধ্যে শান্তি পাইছেন যেন তার আয়াত খারিজ করছেন। এবং বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধের সময় যখন অনেক সাহাবা তারা যুদ্ধের পজিশন বাদ হয়ে গেছে কি মুশরিকরা অনেক সাহাবারে মারি গেছে এবং তারা যেমন বোঝা যায় তারা জিতে দাঁড়িয়ে অনেক সাহাবা তারা যেমন দৌড়িয়া আইলে গেছে কি মাঝখান থেকে, তখন তাদের যেন সাহস করলাম তাই এবং আরো কয়েকজন সাহাবা তারা রসুল সাল্লামরে কেমনে প্রোটেকশন দিতা এটার লেগে তারা শক্ত থাকছেন এবং মাঝখানে থাকছেন। এক মহিলা নুসাইবা নামের এক মহিলা সাহাবা উহুদের যুদ্ধের সময় বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবার লেগে একজন কাফিরায় মহিলার সামনে গিয়ে হারিয়ে ফিরায় রাদিয়াল্লাহু আনহা, তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ ওই 10 জন যে যারা আশারাত মুবাশশির মাঝে একজন এবং আরো কয়েকজন সাহাবা লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে তারা একবার সাইরম মধ্যে কাফিরের মাঝে ঘেরা হয়ে গেছিল আগে, তো ওই সময় তার হাই বন্ধু বৈদুল্লাহ বারবার মোহাম্মদ সাল্লাহ আসলামের প্রেশার দিবার লাগে এরা লোকে ফাইট করতে তাদের আঙ্গুল কাটা হয়েছে।
এবং আবু ওবাইদুল জাররাহ। যখন দেখা গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাথর তাদের ফেসের সাইডে দিয়ে, তাদের মুখের সাইডে দিয়ে আইয়া তাদের হেলমেটের লোয়ার যে টুকরা হল তাদের মাংসের ভিতরে গাঁথি গেছিল, তাই একটু দূরে গিয়ে দেখছুন আবু বকর সিদ্দিক রেখেছেন, তুমি এমনি তুমি প্রোটেকশন দেও কইয়া তাই তাদের নিজের দাঁত দিয়ে খামর দিয়া হেলমেটের ই লোয়ার টুকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গাল থেকে হারিয়ে উকড়াইয়া আনছো, এবং সাথে সাথে তাদের সামনে দুইটা দাঁতও ভাঙিয়ে ফেলছে। অতটুক তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত, এবং অতটুক তারা নিজের শরীরের কষ্ট স্বীকার করছেন, এবং অতটুক তারা সাহস করি তারা নিজের জানে চিন্তা করছেন না জেনে যেন আমি নি মরি যাইগি, তারা তকদির রূপে বিশ্বাস রাখছেন মরণ তো আইবই। এরপরে খান্দকের যুদ্ধের সময় তার নিজেরাতে যাদের সাহাবার লোকে তার নিজেরাতে খান্দক কুদার অংশগ্রহণ করছেন, বাদে রায় খালা তার ফোর দিছেন ফোর দিছেন। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে যে যে চৌকে রায় খালা মুসলমান অকলতে রুফরে বিপদ আইত না করি তারা যে চৌকে হারা রায় হজাক তাকে ঘুমায় না চৌক আল্লাহ জাহান নামে ফেলাইতে না, তাই রাইতে ফোর রায় ফোর দিছ যেনে খন্দক কুদা শেষ হওয়ার আগে খেউনি আইয়া দুশ্মন আইয়া নি কোনো ক্ষতি করে। এবং যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খন্দক কুদবার সময় একটা বাস্কর মাঝে লোয়ার বাস্কর মাঝে সময় কুদ দিয়া হারিয়ে যেমন একটা আগুনের লুকার মতো বাড়াই আইছে, আর তাই রে আল্লাহ দেখাইছেন যে ভবিষ্যতের যে কিছু দৃশ্য দেখাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সময় তাই আবু আব্দুল জাররাহ দাঁড়ো আসতে এবং হুঞ্চন সাক্ষী দিয়েছেন, তাই জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা সাতু তুফলিহুনা বিলাদুর রুম, তোমরা রোম শহর দখল করবাই, তোমরা কনস্টান্টিনিয়া দখল করবাই, এবং কনস্টান্টিনিয়া দখল করা হয়েছে মুসলমানের রাতে, তোমরা বিলাদুল ফারিস দখল করবাই, তোমরা মিশর দখল করবাই, এবং ই ঘটনা হয়েছে খালি রোম শহর দখল করা দৃশ্যটা রয়েছে বাকি। যখন মক্কা শরীফ দখল করবার লাগে যায়নি, এর আগে অনেক অনেক যুদ্ধ টাইম গেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে, এবং এমনিও তার ফাটাইছিল ইনক্লুডিং খাইবার, যে ইহুদিসকল যারা বড় বড় দুর্গা যে শক্তিশালী বাসস্থান হলতে রে তারা ইয়ে হইয়া মনে করছিল না, ইতারে গিয়া দখল করবার লাগিও তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আজকে তো লেখানি ইসরায়েলে তারা একটা মরুভূমির মাঝে একটা দুর্গার মতো রাষ্ট্র বানাইয়া তুইছে, যে এটার ভিত্তিতে দেখা যায় যে মানুষ হামাইতে পারে না, অ্যাটাক করতে পারে না, এটার ভিতরে সফল হওয়া যান না এটা, কিন্তু খাইবারের সময় ইয়ে মালাহানি আছে যে এই এলাকার মাঝে সবচেয়ে শক্তিশালী দুর্গা আছে খাইবারের মাঝে, বোঝা গেছে যে কেউ তার ওয়াল ভাঙতে পারতো না, আবু বকর জাররা ইটা ওয়াল ভাঙার সময় তাই অংশধারী আসলো। মক্কা বিজয়ের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু হারে তাইন একদল সাহাবারে বিনা অস্ত্রে আনামড একদল সাহাবার হেড বানিয়ে দিচ্ছে, তোমরা আনা অস্ত্রে তোমরা ঢুকো, মক্কাবাসীরে আমরা সিগনাল দিতাম যে আমরা তোমরা মারবার লেগে আইছি না, এবং তাই সাহস করি চিন্তা করো যে তোমরা বার করে দেওয়া হয়েছে এখান থেকে মাইরা, তোমরা লিডাররে তারা জানে মারতে আসি লুকাইয়া ফতাবেলা লুকাইয়া গেছ, তখন আয়রা আনা অস্ত্র আটটিয়া করে দিয়ে আছে আর যারা তো আছে তরোয়াল জাটা অস্ত্র, তখন ফয়লা তোমরা হামা আনা অস্ত্র, এবং এই ব্যক্তি আবু ওবাইদা ইবনে জাররা ফয়লা সামনে দি বৃত্তের চিন্তা যেন হেরা গেছে অস্ত্র থাকবো হেরা চাইব যেন ফয়লা যারা এরা মারি, কিন্তু তাই সাহস করে গেছ। এরপরে অস্ত্র বলিয়ে অনেক সাহাবা আইসুন, এবং মক্কা বিজয়ের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানরে অনেক জায়গার মাঝে অ্যাম্বাসাডার হিসাবে ফাটাইছেন, আর্মি কমান্ডার হিসাবে ফাটাইছেন, যে বিদ্রোহী মুশরিক গোষ্ঠী সকল আছিল এরারে কন্ট্রোল করবার লাগি এরারে ইসলামের কন্ট্রোলে আনবার লাগি পাঠাই দিছেন আর্মি কমান্ডার হিসাবে, তাদের
কমান্ডার হিসেবে তাদের একটা বিরাট অভিজ্ঞতা। আমরা শুনি তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাদের এটা নাম অনেকজনে জানে যে একজন আর্মির কমান্ডার ইতিহাসের মাঝে, কিন্তু আবু আবিদ ইবনে জাররাহ ওই একটু বিরাট একজন অভিজ্ঞ কমান্ডার, যারা আছেন আর্মির অফিসার, কিংবা যারা ওইতেছেন আর্মির অফিসার, এরা খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী এবং আবু আবিদ ইবনে জাররাহর জীবনী থেকে অনেক শিক্ষা দিতে পারবা। কিভাবে তারা সিপাহীর লোকে মারত, কিভাবে তারা একজনে আজনের লোকে লিডারে জেনারেলে জেনারেলে কিভাবে তারা সম্পর্ক হইত, কিভাবে তারা ইয়ে করত। একবার একটা উদাহরণ খুবই নাম করা আবু আবিদ ইবনে জাররাহ, এবং অনেকে মনে করে এটা একটা কারামা হিসাবে একটা সিন্নত। কারামা হইল যে জিনিসটা নর্মাল ফিজিক্যাল আইনের বিরুদ্ধে একটা ঘটনা ঘটে যায় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওলি একজনের লাগি কিংবা কোন নবী একজনের লাগি একটা চিহ্ন দেয়। ই যুদ্ধরে নাম নই দেওয়া হয়েছে জেনে যে যুদ্ধের মাঝে তারা গাছের পাতা চাবাইয়া খাওয়ান লাগছে, ওমলাখানে একটা নাম দেওয়া হয়েছে যে মহামুসলিমে পাঠাই দিচ্ছেন আবু উবাইদা ইবনে জাররারে ছোট্ট একটা আর্মি লইয়া আরি সমুদ্রের পারে পারে যাইবার লাগি, একদল মুশরিকে তারা লোকে তারা মোকাবেলা করবার লাগে, কিংবা এরারে এমনি আইত না করি মুসলমানের তারা আইত না করি এরারে খেদাই দিবার লাগে। আর তারা আটতে 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 তারা আর খানি ফুরাই গেছি, এমন ভাবে খানি ফুরাই গেছি যে তারা দিন একটা খাজুর খড়ি তাই বাট্টা দিতা, সব সিপাহীরা সমানভাবে দেখতা, তাই নয় একটা খাজুর খাইতা শেষ পর্যন্ত, মাঝখানে তারা কমিয়ে কমিয়ে আছে ফয়লা খাইতা এক মুঠ বাদে তিনটা করি বাদে একটা করি খাজুর, অমল হাত তারা কষ্ট হয়েছে ফেটার বুক হয়েছে, তারা শরীর হুকাইতে হুকাইতে খুব স্মল হয়েছে, বাদে তারা কইছেন জেনে যে আমরা ফেটার বুকে গাছের পাতা চাবাইও খাইছি, আমরা যখন খাজুর শেষ হয়ে গেছে কি গাছের পাতা চাবাইও খাইছি। এরপরে আল্লাহর কাছে তারা দোয়া কররা এবং তারা তারা দায়িত্ব আদায় কররা, পরে তারা পাইছেন যেন একটা বড় একটা টিলার মতো খালা একটা জিনিস দৈনের ফারো, জিনিসটারে তারা চিনছেন নাকি তা দাঁড়া গেছেন বাদে তারা দেখুন এটা মরা একটা মাছের মতো একটা জিনিস, ফয়লা মরা দেখে হারি তাই খাইতে আসলা না, পরে চিন্তা করছেন যে আমরা জিহাদ আছি আমরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, আমরা কষ্টের মাঝে আছি, আমরা অনেক যে পজিশনও আমরা এটা খাইলাই, আবার ওই জন্য তাদের বাফরে মারবার সময় জন্য তাদের ভিত্তি একটা ইয়ে আছে যেন একটা সন্দেহ যেন আমি রাইট করলাম কিন্তু রাইট করলাম না, তাদের ভিত্তি ওইটা আইসে যেন আমরা এই মরা জিনিসটা লা খাইলাম এটা খাইতাম না খাইতাম না, খাওয়া রাইটও কিন্তু না খাওয়া রাইটও নাই, পরে তাই ডিসিশন লইলা যেন আমরা খাইতাম, তারা খাইছেন বাদে হাদিস আছে তারা খাইতে খাইতে তারা স্বাস্থ্য হয়েছে এবং তারা এই জিনিসটার জোরে হুকাইয়া কিছু তারা লোকে নিছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে ফিরত, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রেজিকাইছেন বলে অমলা অমলা ঘটনা হয়েছে, অমলা আসার জিনিস আমরা পাইছি এটা আমরা খাইছি আমরা রাইট করলাম না না, মোহাম্মদ সাল্লাহ কৈছেন এটা আল্লাহ সুবহানাহু তাআলা তোমার কাছে রিজিক পাঠাইছেন, তোমার কাছে কিছু আছে নি থাকলে দাও আমিও খাইতাম, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খাইছেন তাই তার শান্তি পাইছেন যে আমি রাইট করছি। এই জিনিসটা থেকে এটা আমরা লেসন নিতাম, আমরার মাঝে অনেক দল আছে, ইসলামী দল আছে আবার রাজনৈতিক দল আছে সমাজনৈতিক দল আছে, আমরা মনে করি যে আমরা অত শিওর যে আমরা রাইট হতে, আর দলের মাঝে মানুষের আমরা দুষ্টু গাই আঠা অমুকে তারা ওই জিনিসটা তারা রং করে লিছে ছোট ছোট দোষ, আর এটার কারণে আমরা তারার কাছ থেকে দূরই থাকি, তারার লোকে কোনো বালা খাম আমরা কোঅপারেট করতে আমরা কই না, এরার লোকে আমরা করতাম নাই এরার দোষ আমরা কাছে আইব, আর নিজেরা মনে করি অত শিওর, কিন্তু তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা তারা রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছই, এরপরেও তারা দিলের মাঝে তাকে জেনে আমি চেক করি দল আমি রাইট করলাম নি, একজন আসলে জিগায় আমি ওইটা করছি আমি রাইট করলাম নি, এবং অন্যজনের বিরুদ্ধে তারা সন্দেহ করবার সময় তারা গিবত করবার সময় তারা সাবধান থাকে, বেনিফিট অফ দ্য ডাউট তারা দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে
কত বালা মানুষ, আবু বকর সিদ্দিক কত বালা মানুষ, ওমর ইবনে খাত্তাব কত বালা মানুষ, চমৎকার মানুষ আবু উবাইদা ইবনে জাররাহ। এক লগে তিনজনের নাম কিছু, কিন্তু ওই ব্যক্তি তারা নিজেরে তারা মনে করেন না জানে অত বালা, অন্যজন দেখে জানে বালা। একবার বানু কুদা নামের এক গোষ্ঠীর লগে ইসলামের দুশ্মনরা রোমান সাম্রাজ্যের আর্মিরা তারা এর লগে একটা অ্যালায়েন্স করতে চাইছে, যাতে বানু কুদার মাধ্যমে তারা নি ইসলামিক রাষ্ট্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লগে নি তারা কিছু দুশ্মনী করতে পারে, কোনো ক্ষতি নি করতে পারে। যেলাহানি আজকে আমরা দেখলাম দুনিয়ার মাঝে বর্তমানের যে সাম্রাজ্য আছে, কোন সময় তারা দেখে যে ওই ছোট একটা রাষ্ট্র আছে, ওই ছোট একটা রাষ্ট্র আছে, এরা লোকে কোনো একটা অ্যালায়েন্স করে নিয়ে তারা মুসলমান দখলের লোক কোনো দুশ্মনী করতে পারে এবং করে। সিরিয়ারে মারবার সময় তারা সৌদি আরবের লোকে ইয়ে করে, ইরানে মারবার সময় সৌদি আরবের লোকে তারা অ্যালায়েন্স করে, আফগানিস্তানে মারবার সময় সিরিয়া ইরানের লোকে অ্যালায়েন্স করে, অমল খান তারা চেষ্টা করে। ওইরকম একটা ঘটনা ঘটছিল, মানে কোদার লোকে রুমিয়তের আর্মি তারা অ্যালায়েন্সের চেষ্টা করছে, তারা অ্যালায়েন্স করে ইসলাম রে তারা আঘাত করত। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবারে পাঠাই দিছেন একটা আর্মি লইয়া আছে ইডারে টেকাইতে। পরবর্তীতে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু একটা মেসেজ দিছেন জানে আমরা পারলাম না, আমরা আরো আরো সেনা পাঠাও, আমরা সাহায্য লাগে। তাই আবু উবাইদা ইবনে জাররাহ পাঠাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরব দল সেনা লইয়া। এখানে গেছেন বাদে আবু ইবনে আসা কইছেন যে আমি আগে আইছি, তোমার পাঠাই দেওয়া আমার সাপোর্টের লাগি, তুমি আমার আমার কমান্ডে, তুমি আমার আন্ডারে আও, আমারে মানো লিডার। আবু ইবনে আসা কইছেন ওকে, তাদের লোকে বারাবারই করছেন না, চ্যালেঞ্জ করছেন না, কম্পিটিশন করছেন না, জানে তুমি লিডার না আমি লিডার, আমি তোমার আগে মুসলমান হয়েছি কিবা এই না সেই না, এরকম কষ্ট আইত ফারত। যেহেতু আমর ইবনে আল আস ইসলামের বিরোধিতা করছেন, ইসলামের লোকে যুদ্ধের মাঝে অংশগ্রহণ করছেন, বাদে মক্কা বিজয়ের আখ্যানতায় মুসলমান হয়েছেন হুদাইবিয়ার সন্ধির পরে, আর আবু উবাইদা ইবনে জাররাহ ফয়লা মুসলমানের মাঝে একজন, কিন্তু এরকম তাই করছেন না, ঠিক আছে তুমি লিডার আমি মানি, সাধারণ সেনা হিসেবে তাই যুদ্ধ করছেন। একটা না এরকম অনেক ঘটনা আছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খালিদ বিন ওয়ালিদ বানাইলা কমান্ডার ইন চিফ আর্মি সেনাপতি, খালিদ বিন ওয়ালিদ পাঠাই দিছেন পারস্য সাম্রাজ্যের লোকে যুদ্ধ করবার লাগি ফুবেদি, বাদে আবার ওই রুমি সাম্রাজ্যে তারা আক্রমণ করছে ফসমেদি। এই সময় তাই সাইটটা জেনারেল পাঠাই দিছেন জেনারেল সাইড জেনারেলের মাঝে আবু উবাইদা ইবনে জাররাহ দিছেন ওভারঅল কমান্ডার। আলিয়ার মুখ নামের একটা নদীর মাঝে আইয়া তারা এখন হইছিল, এখন হইয়া তারা যুদ্ধ আরম্ভ করছিল রুমি খলতের লগে। পরবর্তীতে তারা দেখছেন যে রুমি খলতের সংখ্যা অনেক, আস্তে আস্তে এখন আমেরিকার আর্মি দুনিয়ার মাঝে কত বড় একটা আর্মি, তারা 4 লক্ষ সেনা পাঠাইছিল তারা ইরাক, 4 লক্ষ সেনা ইরাক পাঠাইছিল তারা। বিরাট একটা আর্মি তো মেসেজ পাঠাইছিল তারা আবু বকর সিদ্দিকের কাছে, আমরা পারলাম না আপনারে আরো হেল্প দেবো পাঠাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুরে পাঠাই দিছেন মেসেঞ্জার, পারস্য থাকি তুমি ইমান বাদ দিয়া তুমি যাও ইয়ার মুখ হেরারে সাহায্য করবার লাগে, এবং তুমি অন্য গিয়ে আনলে তুমি হেরার কাছ থেকে কমান্ডার কমান্ড তোমার কাছে দাও। এমনিও তার আসলা জেনারেলি এই সময় ইসলামিক রাষ্ট্রের কমান্ডার ইন চিফ সেনাপতি,
এখন সেখানে গিয়ে হারলে তাই আবু বকর যারা তাকিয়া কমান্ডার বলেন হয়েছে যখন খালিদ বিন ওয়ালিদের আর্মি আইছে আর আবু বকর সিদ্দিকের স্মৃতি তাই দেখাইছেন আবু ওবাইদা ইবনে জাররারে লগে লগে বুঝুন ঠিক আছে কোনো ইয়ে নাই আজকে আর্মি জেনারেল তারার মাঝে কত বাড়াবাড়ি তারা খেদা ওইটা কমান্ডার ইন চিফ কিংবা খেদা ফাঁকাতারে কু দেওয়ার প্রেসিডেন্ট হয়েছে তাকে আখতা তারা কোন সময় মিলিটারি সরকার গঠিত লিত মুসলমান রাষ্ট্রের মাঝেও আছে বিশেষ করে মুসলমান রাষ্ট্রের মাঝে এই ধরনের জিনিস বর্তমানে কিন্তু যারারে আমরা অনুসরণ করবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন নব্বে কইছই তারা এরকম আছেই না কমান্ডার ইন চিফ আসিল আমর ইবনে আস তাইন গেছেন সাপোর্টের লইয়া আর এই সিনিয়র সাহাবা তাইন কইছেন আমি আগে আইছি তুমি সাপোর্ট তুমি আমার আড্ডারে আসেন আচ্ছা তখন তাইন কমান্ডার ইন চিফ এবং সিনিয়র সাহাবা খালিদ বিন ওয়ালিদ ওইয়ে আমর ইবনে আস আল্লাহানি হুদি বেশন্দির পরে অথবা ওই রকম সময় মুসলমান হয়েছেন ফলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করছেন বাট তাই বাদে সাপোর্ট হিসেবে আইয়ারি করা জানে আমি আমার কমান্ড হচ্ছেন ওকে তাদের বৃত্তে কোনো ইরা লাগে কোনো ইয়েও লাগছে না আঘাতও লাগছে না জেলাসিও লাগছে না হিংসাও লাগছে না তাই কইসুন না জানে বলে না আচ্ছা হালকুতা কি তুমি কমান্ড হইবে না আমি আজকে শেষ করলাই এরকম না লগে লগে তার কমান্ড লেগেছে শুধু আর্মি কমান্ডার নাই আমরা যদি যে কোনো একটা মানুষের সেবা অথবা ধর্মের সেবার লাগে একটা কাম আমরা জমাতে করি লিডার হওয়া ইম্পর্টেন্ট নাই লিডার একজন হওয়া লাগে বাট যোগ্য দানের মাঝে যে চাই একজন হইলে হয় লিডার হওয়া এটার মেইন অবজেক্টিভ বানাইতাম না আমরা কাজ হইতো কাজ কমপ্লিট হইতো আল্লাহর নবীর আইনের ভিত্তে আবার তরিকের ভিত্তে হইতো মানে আপনি যদি লিডার হও আর আপনি যদি লিডার হও সমস্যা নাই আমরা আপনার কথা বলতাম এবং লিডার যদি বাদ হয় একজন একজন আলিমে খুঁজতে জানে অনেক সময় আমরা চেষ্টা করি যেন সরকার বদলাই দিতাম লিডারে বদলাই দিতাম অপোজিশন করি আমরা এটা তোমার রাষ্ট্র লেভেলেও হয় এবং মসজিদ লেভেলেও হয় কোনো সময় আছে মসজিদের মতলি অমুক আমরা এই মতলি বদলাই এবং ঘুরে মতলি বানাই দিতাম একজন আলিমে খুঁজছেন মতল্লি বদলানির দরকার নাই লিডার বদলানির দরকার নাই কিন্তু মতল্লির ব্যবহার বদলানির দরকার মতল্লির চিন্তা হতা ব্যবহার বদলানির দরকার মতল্লি যদি তাদের ব্যবহার ঠিক করলেন তাহলে তার থাকলেও সমস্যা কিটা তো ওই রকম তাই আসলে তাই পজিশন চাইছেন না তাই চাইছেন জেনে খাজ হইতো পরবর্তীতে এই খালিদ বিন ওয়ালিদা যেমন হলো তাই কমান্ড নিছেন কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাই দুনিয়া ছেড়ে গেছেন কি ওমর বিন খাত্তাব তাই খলিফা হইছেন তাই সিদ্ধি দিছেন ফাটাইয়া যে আবু বিদা বিন জাররা তাই কমান্ডার ইন চিফ হইতা খালিদ বিন ওয়ালিদ তাকে তাই ক্ষমতা নিতে কি তাদের কাছে সিটি আইছে কিন্তু তারা যুদ্ধের মাঝখানো তাই সিটি দিছেন না খালিদ বিন ওয়ালিদ মেসেঞ্জারে কইছেন যে যে জনে চিঠি লই আছে কইছেন তুমি কইও না খেওরে তুমি কথারে গোপন না যুদ্ধ উইন হওয়ার পরে বিজয় হওয়ার পরে তাই খালিদ বিন ওয়ালিদ চিঠি দিছ খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহু আনহু তুমি আমারে আগে দিলেন না এখানে চিঠি লগে লগে দিলেন না এখানে চিঠি আবু ওবাইদা বিন জাররা কইছেন আমি তোমারে কনফিউজ করতে চাইছি না আমি তোমারে চিন্তার মাঝে আলে এলোমেলো করতে চাইছি না তুমি কাজ করিয়া যারাই তোমার কাজের মাঝে তোমার ধ্যান মনোযোগ তোমার মনোযোগে আমি নষ্ট করতে চাইছি না এবং আমরা সকলই বাই আমরা তো আর পজিশনাল লিডার তো ইম্পর্টেন্ট নাই ও কথা আমি খুঁজছি পরবর্তীতে তার কমান্ডার ইন চিফ হইলে আস্তা মুসলমান আর্মির আগে যেন কইলাম আমি যে অনেকে জানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আসলা কমান্ডার ইন চিফ ইসলামের আর্মির কিন্তু আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পরে ওমর বিন খাত্তাবের যে সময় খলিফা আসলা আবু ওবাইদা বিন জাররা আসলা কমান্ডার ইন চিফ এবং দুজনই খুবই যোগ্য খুবই অভিজ্ঞ কমান্ডার
পরবর্তীতে তান সিরিয়া দখল হইল, ওই যুদ্ধের পরে সিরিয়া দখল হইল এবং তান রে আবু বকর ওমর ইবনে খাত্তাব বানাইলা সিরিয়ার গভর্নর। সিরিয়ার গভর্নর হওয়ার পরে তান কিভাবে জানে গভর্নর হইলা, তাই কইস ওই মানুষের সামনে যখন তান পজিশন যে অ্যাকসেপ্ট করই, একটা রাষ্ট্রের রাষ্ট্র শাসক একটা পজিশন অ্যাকসেপ্ট করেন, তাই কইছেন যে ও মানুষ আমি কুরেশের মাঝে একজন, কিন্তু তোমরা খালাও আর দলাও, তোমরা মাঝে যদি খেও তাকো যারা আমার তাহি বেশি আল্লাহরে ডরাও, তাহলে আমি তোমরার সেবা করতে চাই, তোমরার তোমরা ভাবার যাও আমি তোমরার তলে যেমন সার্ভ করতে চাই। ওইটি হচ্ছে তার ক্রাইটেরিয়া, যে আল্লাহরে বেশি ডরায় হে সবচেয়ে ভালো, তাই হয়েছে খালাও আর দলাও তোমরা। মানুষের তারা কুরেশ গোষ্ঠীর তারা উঁচা একটা পজিশন দিয়ে একটা মনে করে, আমি কুরেশের কিন্তু তোমরা যে খালাও আর দলাও যদি আল্লাহরে বেশি ধরো আমি তোমরা আন্ডারে সার্ভ করব। আমরা আজকে এই জিনিসের অভাব পড়ছে, আজকে আমরা রং বাসি, জাত বাসি, সিটিজেনশিপ বাসি, ফাস্টফুডের কালার বাসি, কোন গোষ্ঠী চৌধুরী না খান না ভুইয়া না কিতা দিওয়ান, আমরা এখনো এই ব্রিটিশের শাসন গেছে কি শেষ হইয়া আরি এই ধরনের জিনিসের কোনো প্র্যাকটিক্যাল কোনো ইয়ে রয়েছে না, তবু আমরা এটা টুকাই। এখনো যদি বাংলাদেশে আমি শুনছি যে যদি একজন মানুষ মেয়র হয়ে যায় গিয়ে চেয়ারম্যান হয়ে যায় গিয়ে মেম্বার হয়ে যায় গিয়ে বুট পাস করে দিয়া, বাট তারা আমরা তাকে খালা এবং তারা গোষ্ঠী থাকে, তারা হয় আবাদী গোষ্ঠী কিংবা গোলাম গোষ্ঠী কিংবা রায়ত গোষ্ঠী কিংবা নিজজাত গোষ্ঠী, তে মানুষে অনেক সমালোচনা করে অনেক মাতামাতি করে, মানে মানে অমুক গোষ্ঠীর একজন মানুষ খিলাহান চেয়ারম্যান পাস করে দিল, এটা ওই লোক খিলাহান, এটা ঠিক নাই। আমরা এখনো চিনি না জানে আসল ক্রাইটেরিয়া কিটা, যে একজন ডাক্তার হইতইলে যে তোমার চামড়ার রং ইম্পর্টেন্ট নাই, তোমার গোষ্ঠী ইম্পর্টেন্ট নাই, তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তুমি জানো নি রোগ সম্বন্ধে, তুমি পারো নি ইঞ্জেকশন দিতে, তুমি পারো নি খাটাখাটি হতে আসিলে ঠিক মতো দিতে, তোমার যেসা গোষ্ঠী থাকি আও ঠিক ওই রকম একজন চেয়ারম্যান হইতে কিংবা একজন মেয়র হইতে কিংবা একটা এলাকার একটা শাসক হইতে যে কি ক্রাইটেরিয়া দরকার, এটা এখন আমরা জানি না, আমরা এটা শিকার দরকার। এবং ওই ধরনের সাহাবার কাছ থেকে আমরা শিকার দরকার যে ফয়লা নম্বর জিনিস হচ্ছে গিয়া সেম আইন সবার জন্য, এবং খিলাহান বালা হই না খিলাহান বুড়া হইন, এটা বালাটা ক্লিয়ার ভাবে জানা এবং নিজে নিজে নাম হইবার লাগি, টাইটেল ফাইবার লাগি, নিজে ফয়লা বাট ফাইবার লাগি, বড় বাট ফাইবার লাগি, এটা এটা শাসক হওয়ার বালা সচিত নাই। আবু বিদন যারা থাইন রে ভিজিট করবার লেগে গেছিল আবু বিদন খাত্তাব, গিয়া দেখছেন যে তাদের ঘরের মাঝে কোনো আসবাবপত্র নাই, এ হাদিসের মাঝে আইছে লোহারের মাঝে যে তাদের পাইছে শুধু তাদের ডাল, তাদের তলোয়াল আর তাদের আর একটা 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 ব্যাগ না একটা জিনিস, বাট কোনো আসবাবপত্র নাই। কইলা জানে তুমি অত কঠিন লাগে, তুমি কিছু জিনিস লোক এখানে করার লাগে, আবু বিদন যারা হয়েছেন ইদিন আমার লাগে যথেষ্ট, আমার দরকার না কিছু, মানে খানি এনে দিছ কিছু তোরা কিছু শুকনো রুটি, তাকে তান সিরিয়ার গভর্নর এই দেশের রাজা বর্তমানে, যে আমরা যেটা চিন্তা করি জানি ই একটা দেশের রাজা, তাই দেশের মাঝে তার তাকে অনেক বিলাসিতায় তানের প্রজারা চলে, শুকনো রুটি আনে দিছ তাইন যত মরে তাইন বাচ্চা খাইছ, এটা খাওয়ার ফলে যত মরে সকিতে পানি আইসে, কইসন ইয়া আবু ওবাইদা আমরা সবাই বদলে গেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরে সবাই আমরা বদলে গেছি, শুধু তুমি বদলেছ না। এবং তাই তাদের আন্ডারে যে সিপাহী আসলো তাদের আন্ডারে যে প্রজা আছে তারা সবসময় তারে শিখাইতা হইতা জেনে হইতা জেনে ও মানুষ সিপাহীরে হইতা প্রজারে হইতা
যে তোমরা নামাজ পড়িও, তোমরা রোজা রাখিও রমজানো, তোমরা যকাত দিও, তোমরা হজ করিও, তোমরা রোজা রাখো, তাহলে তোমরা অ্যাডভাইস করিও, তারা যদি দুষ করে রোজার মধ্যে তার নিজের মতোই করা সিরিয়ার গভর্নর আছে তার যে তোমরা রোজারে দুষ করলে তোমরা হইও তারা দুষ করছো। আমরা আজকে আমরা রুলার হতে একটা দুষ করলে যদি একে মুখ খুলে তে রাত খালা তারা বাইন্ডা খেলা লইয়া যায় কি তাই লেবরের মাঝে তারা পাওয়া যায় চাই হত্যা করা এরেস করা এবং আমরা দাবি করি যে গণতন্ত্র কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন কথার স্বাধীনতা আছে কিন্তু আপনি যারা তাই করা যায় রোদার হতে অ্যাডভাইস করে এবং কিতা ঘরের মাঝে খালি শুকনো বেড় খারা এরপরেও তার চিন্তা আছে নে আমার যদি কোনো দোষ হয় তোমরা কইও নির্ভয়ে হইও নির্ভয় না শুধু তোমরা কইও কইলে তোমরা আল্লাহর কাছ থেকে আজর পাইবে আল্লাহর কাছ থেকে সওয়াব পাইবে যদি তোমরা রুলার হতে দোষ করে তোমরা কও এবং করা যেন তোমরা দুনিয়ার যে জিনিস আছে ইটাই তোমরা জেনে বেফতে নেয় না দোকান জেনে দেয় না এই দোকান ফুইল না দুনিয়ার জিনিসের বিলাসিতা দোকান ফুইল না তোমরা যদি 1000 বছর বাঁচো এরপরও আমি জেলা মরি হলোই মরবাই মৌত আল্লাহ মানুষ জাতির রূপে হুকুম করছে এই দুনিয়ার জিনিসে তোমরা জেনে বেফতে নেয় না জেনে দ্বন্দ্ব রাখে না এবং কইতা জেনে যে তোমরা যেন খালি কাফড়ে ক্লিন করো বাট তোমরা ভিতরের তোমরা দিল রে ক্লিন করো না খালি তোমরা জেনে একজন মানুষে জেনে তার চরিত্ররে সুন্দর করে না খালি তার চেহারা সুন্দর করে যে তোমরা দুষ করছো তার দেখি বেশি 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 দেখামল করো সবসময় ওই ধরনের ইয়ে করতে ওই ধরনের গাভানার আসলে আপনার ওই ধরনের গাভানের দরকার সিরিয়ার লাগি এবং আস্থা দুনিয়ার লাগি ফুবেল লাগি ফসবেল লাগি এখন আমরা ফিরতাই যে কথা আগে কইছিলাম জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরে তাহলে অফার করা হয়েছে যে তুমি খলিফা হয়ে যাবে কেন অফার করা হয়েছিল তান্ডে বিকজ তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছিলা জানে তান বিশ্বাসী রাষ্ট্রর হেড হওয়া এটা একটা বিশ্বাস সব জনগণের পক্ষ থেকে তারা বিশ্বাস তোমার উপরে জমা করে নিল তারা বিশ্বাস করে একজন এই দায়িত্ব দিল জানে আমার জান আমার ফ্যামিলির জান রক্ষা করার লাগে তোমার দায়িত্ব দিল আমার খানি আমার হেলথ ব্যবস্থা করার লাগি তোমারে দায়িত্ব দেওয়া হইলো জমা করে দেওয়া হইলো সব সব জনগণের তুমি বিশ্বাস করে যাতে তুমি ওই বিশ্বাস তুমি যখন পাই এই ধরনের একটা বিশ্বাসী মানুষের দরকার এবং আবু বকর সিদ্দিকে তাই হয়েছেন যে একজন দক্ষ কম্পিটেন্ট মানুষ তাই যে কাম করেন তার বালা থেকে করেন এর লাগে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দেখ হয়েছে যে কত চমৎকার বালা আছে মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্বন্ধে আয়াত নাযিল করে দিয়েছেন যে তাদের দিল বড়া ইমানে আল্লাহ তাআলার রূপে সন্তুষ্ট এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছেন যে আল্লাহ তোমারে বেহেশতের গ্যারান্টি দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরে সে যখন মুসলমানের নেতা হইতাল ইহারি কিছু আলোচনা হচ্ছে আনসারে কইছেন আমরার মাঝে একজন হইতো মুহাজিরের মধ্যে কইছেন না কুরাইশ থেকে একজন হইতো বিভিন্ন ধরনের মাতামাতি হয়েছে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিককে এক হাত দিয়ে ধরছেন আবু বিদর বিল জাররাত আর এক হাত দিয়ে ধরছেন ওমর বিল খাত্তাব কইছেন তোমরা ওই দুজনের মাঝে একজন রে খলিফা বানাইলাও হযরত ওমর রে তাদের হাত আলাইয়া দিছেন কইছেন আমি না আবু বিদর বিল জাররাত বানাইলো খলিফা খেনে আমরা বর্তমানে যদি এই ধরনের দুইজন মিনিস্টার রে আমি নাম কইতাম চাই না বাট বাংলাদেশে বর্তমানে একজন মিনিস্টার আছেন যে তার দুঃখিত আছে তার জানে মিনিস্টার বানানো হয়েছিল না ওখানে হয়েছে মিনিস্টার হয়েছিল তখন তার খুব শান্তি আছে
তারা যদি হইতে বলেতে তোমরা দুজনের মাঝে একজন ওই যাও কি প্রাইম মিনিস্টার তে আত আলে নিয়া হইলনে না হইজন দিলাম না হইলনে জেনে হি গুনে খাম নাই আমারে দাও ওলাখান আমরা বর্তমানের অবস্থা কিন্তু আমরা পরিবর্তনের দরকার আমি যদি প্রাইম মিনিস্টার হইতে পারি না অসুবিধা কিটা আমি যদি প্রাইম মিনিস্টারের দ্বারা তাকে সাহায্য করি কইয়া দেই তাহলে যদি একটা জিনিস করা লাগে যদি তাহলে এটা দৌড়তে সাহায্য করি তো তো আমি হেল্প করলাম খাজু আমার মনে খাতাবে খুঁজছন আমি না আবু আবিদ জানারে পাঠাইলাম আমার তো কি বালা মনে করিয়া এই তো নানি কারণ তাই মনে করছেন যে আমি অমর তাকিয়া আবু আবিদ জানারা আরো উত্তম হেনে বিকজ আমি চাইছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে হত্যা করতাম আর আবু আবিদ জানারা চাইছে প্রথম তাকিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে বাঁচাইতো আমি মনে করছেন যে আমার তাকি নিশ্চয় উত্তম আবু আবিদ জানারা কিন্তু আমরা আলিমুলেমায় কোন জেনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবার মাঝে সবচেয়ে উত্তম আবু বকর সিদ্দিক এক নম্বরে দুই নম্বরে হযরত ওমর ইবনে খাত্তাব তারা তারা এরকম মনে করছেন না তারা মনে করছে যে আমার থেকে হুমুক উত্তম হযরত আলীর মনে করছেন আবু বকর সিদ্দিকে আমার থেকে আলী উত্তম আলী মনে করছে আমার থেকে আবু বকর উত্তম ওই ধরনের আসলা তারা তারপরে আবু আবিদ জাররা কইছেন না আমি দায়িত্ব চাই না আবু বকর সিদ্দিক রে এবার ওমরে আর আবু আবিদ জাররা তারা দুজনেই এবার আবু বকর সিদ্দিক হচ্ছে না আবু বকর রে খলিফা আবু বকর চাই শুন না তার তুমি আমার থেকে বলা অমরে চাই শুন না আবু শুন না তারা একজন আজ অফার করবা কি জিনিস সবচেয়ে বড় পজিশন রাষ্ট্রের মাঝে আজকে কোন দেশ ওই দিনটা দেখা যায় খালি মুসলমান দেশ নাই বাইরের দেশে কোন দেশও দেখা যায় জানে তারা এই দায়িত্ব তারা অফার করে তারা কয় না আমি না তুমি নেবি আমি না তুমি নেবি কিন্তু এইটা হচ্ছে গিয়া সাহাবা হল যারা রে দুনিয়ার মাঝে নবী হতের পরে সবচেয়ে উত্তম রু যারা সবচেয়ে উত্তম ব্যক্তি যারা তারার অভ্যাস এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই তিনজনের কথা বলছিল যে কত চমৎকার মানুষ তারা কত চমৎকার আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত চমৎকার মানুষ আবু বকর সিদ্দিক কত চমৎকার মানুষ ওমর ইবনে খাত্তাব কত চমৎকার মানুষ আবু উবাইদা ইবনে জাররাহ এবং তারা একজন আজমকে মনে করছে তারা উত্তম এই টাইম আরো জন্য দিলা খলিফা হইবার জন্য এবং আবু বকর সিদ্দিকে তান্ডে বানাইছেন শেষারা পরবর্তী দমল খাতার তান্ডে বানাইছেন কমান্ডার ইন চিফ আর্মির ওইখানে আমি আজকে আবু বদবিন জারার কথা শেষ দিলাম ইনশাআল্লাহ আমি মনে করে দিলাম যে পাঁচটা কারণ যে ডাল লাগে আমি তার সুযোগ করলাম প্রথম সাহাবা হতে মধ্যে এক নম্বর তান বিশ্বাস তান রে মানুষে বিশ্বাস করবার লাগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সার্টিফিকেট দিছে দুই নম্বর তান জাহিদ তান অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত দুনিয়ার জিনিস সারা জীবন চলছেন এবং মানুষে এটা লাগে আগ্রহ করছে দুই নম্বর জাহিদ তিন নম্বর তান সাহসী তাই মরার জন্য তাই ডরাইছেন না তানের তকদির যেটা আছে তো আছেই যে সময় যেটা করা লাগে তাই সামনে দিয়ে বইছ মন্দ বিশ্লেষণে বাঁচাইবার লাগে তাই নিজের জানের বাইরে তাই করছেন না এবং সাত নম্বর তাই সবসময় হৃদয়ের যে রোগ এটাতে কি পরিষ্কার থাকবে এটাতে কি ভালো হইবার লাগে আর এই চেষ্টা করছেন পাঁচ নম্বর তাই যে কাজকর্তা তাই মানে ঠিক মনোযোগ দিয়ে হারি হার্ডওয়ার্ক করিয়া তাই পরিশ্রম দেওয়া তাই দক্ষ ভাবে কর্তা কাজ আর আমরা ওই পাঁচটা জিনিস আমরা দরকার মুসা আলাইসালাম যে সময় মিশর থেকে হারি বাইক যাইন খুন করার পরে আর গেহারি যখন শোয়েব আলাইসালামের এলাকার মাঝে যে সময় গিয়া তাই ফরুন তাদের মেয়ে একজনে কইছে গিয়া অমুক রে তুমি রাখিলাম না খেলে তোমার চাকরি রাখালাম লাগে অমুক কাউই উন আমি তাই দক্ষ এবং বিশ্বাসী এবং মুফতি আব্দুল মুনতাকিমে এক সময়ে তাই কইছিল যে আমরা উম্মতের সমস্যা হয়েছিল ওইটা গোটা মুসলমান উম্মতের সমস্যা ওইটা যে আমরা কাউই এবং আমিন মানুষ খুব কম একজন যদি দক্ষ দেখিতে তার বিশ্বাসী না একজন যদি বিশ্বাসী একজনের মাঝে আমরা দরকার ওই ধরনের ব্যক্তি হইত
আবু বেদন চাঁদায় ওই ধরনের একজন মানুষ। লাশ কথা আমি তাদের সম্বন্ধে বলি, তাই মরে যাইবার সময় সিরিয়ার গামদার আসলা, সিরিয়ার মাঝে প্লেগ একটা রোগ। এই সময় তা মিডল ইস্টে ইউরোপে একটা ছিটতেছিল সব জায়গায় মানুষে, এই সময় কোনো ওষুধ আছে না, এটার মানুষ মারা যাইত। এবং হাদিস আছে যে এই রোগে যারা মারা যায় তারা শহীদ হিসেবে তারা ধরা যায়। সিরিয়ার প্লেগ দেখা দিছে, তোমার বলে হাততাবে কইছো তুমি আইও মদিনা, তোমার আমার ওখানে দরকার আছে, আমার কিছু সাহায্য চাই, তোমার পক্ষ থেকে যারা তোমার দায়িত্ব আমি চাই, তাই মায় সিডি দিচ্ছ তুমি আইও এখান আইলা। তাই সিডি উত্তর দিচ্ছ জেনে যে আমি কিছু মানুষের ইনচার্জ আছি, যারা তার আমি চাইলে যাইতাম চাই না, তার লাগে আমি আমারে তুমি অনুমতি দাও আমি তার লগে থাকবার লাগি। এবং তাদের শরীর যে সময় এই রোগের দেখা দিছে তাই মনের মাঝে খুশি হয়েছে, শুনছেন যেন এটা ইলাহান মরলে যেন মানুষ শহীদ হয়, তাই খুশি হয়েছেন যেন আমি এটা ইয়ে হয়েছে, চাইছেন যেন আমি এর লগে থাকি, আমি যারার লগে যুদ্ধ করছি, যারার লগে ইয়ে করছি, মরবার সময় আমি তার লগে থাকি। ফলে শেষ পর্যন্ত ওই রোগে তাই মারা যান এবং জোরদান তাদের খবর দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট থাকতা এবং আমরারে কিয়ামতের সময় আখেরাত তো তানের লোকে দেখা করবার লোকে তৌফিক দিত এবং তান দেখানো অনু আমরা দাঁড়ো রাখতা, আর তানের মতো আমরা ওইবার লাগে চেষ্টা আল্লাহ সুবহানাহু তৌফিক দিত আমরা চেষ্টা করতাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।